Assalamualaikum, welcome back to my cooking channel Homemade Cooking Zone. आज के मैं अपने तरह के बने था खबर मोती छुरे लड्डू। चलो उन तरह देखने की भावे बनाते हैं। ये लड्डू टी बनाने जो नुर प्रथमे अमी एक टी बोले मुद्दे दो कप पूरी मन बेसुन चले निए थी। बेसुन टा चले निले रिजल्ट भालो पावा जाए। ये मुद्दे अखुन अमी शुआ दो कप पानी दिए भालो भावे एक टू मिक्स करे निपो। पानी टा के अमी अल्प अल्प करे चार बारे मतो ऐड करे निपो। बैटर टा साधारणतो बुंदिया थेके एक टू पतला होबे। बैटरटा देखते ही पाच्छेन कि रकम चिकन हुए छे, एरकम करे आपनाराओ गुले निबेन। এই মিহিদানা লাড্ডুর জন্য যা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে ছানতা বা হাতা, যার মধ্যে অবস্থিত রয়েছে অনেকগুলো ছোট ছোট ছিদ্র। সাধারণত আমরা বুন্দিয়া তৈরির জন্য এটাকে ব্যবহার করে থাকি না। বুন্দিয়া তৈরির জন্য আমরা এরকম একটা চামচ ইউজ করে থাকি, যেটা দিয়ে আমাদের মিহিদানা লাড্ডুর বুন্দিয়াগুলো হবে না, এতে অনেক বড় বড় হয়ে যাবে। এখন আমি মিহিদানাগুলো তৈরি করে নিব। একটি হাঁড়ির মধ্যে আমি প্রথমে তেল গরম করে নিয়েছি 10 মিনিটের মতো। অল্প একটু দিয়ে আমি দেখে নিচ্ছি এটা উপরে ভেসে উঠছে নাকি। ভেসে উঠলে ভাববো যে তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন এটাকে আমি তুলে ফেলে দিব এবং তার মধ্যে আমি অল্প অল্প করে ছানতার সাহায্যে মিহিদানাগুলো তৈরি করে নিব। এখন আমি এই ছানতার সাহায্যে মিহিদানাগুলো তৈরি করে নিব। মিহিদানাগুলো যেহেতু অনেক ছোট হয় সেক্ষেত্রে কোনো চামচ দিয়ে এটাকে তুলে নেওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে আমি একটি চায়ের ছাঁকনির সাহায্যে মিহিদানাগুলোকে তুলে নিব। তেল থেকে 5 থেকে 7 ইঞ্চি উঁচু করে আমি এই হান্তাটাকে একটু ভালোভাবে নেড়ে নিব, তাহলে একসাথে অনেকগুলো মিহিদানা তৈরি হবে। সময় এই মিহিদানাগুলো তেলে দেওয়ার পরে গিট্টুর মতো জট হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা ভয় পাবেন না। সেক্ষেত্রে মিহিদানাগুলো তুলে নেওয়ার পরে একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভেঙে নিলেই সেটা ভেঙে যাবে। দেখতেই পাচ্ছেন কত ছোট ছোট এবং সুন্দর করে আমার মিহিদানাগুলো তৈরি হয়ে গিয়েছে। আমি একটু হাতে তুলে দেখাচ্ছি। এখন একটি হাঁড়ির মধ্যে আমি শিরা তৈরি করে নিব। এখানে আমি 2 কাপ পরিমাণ প্রথমে পানি দিয়ে দেব, তার মধ্যে আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ চিনি। আমি 1 কাপ এবং পরে 1/2 কাপ চিনি অ্যাড করে নিয়েছি। এখন ভালোভাবে একটু নেড়ে দিব এবং প্রথম বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন এরকম বলক উঠে আসবে তখনই আমরা বুন্দিয়াগুলো দিয়ে দিব, না হলে চুপসে যাবে, কারণ শিরাটা এই সময় অনেকই গরম। Thank you.
যখন এই বাবলসগুলো উঠে বন্ধ হয়ে যাবে তখন আমি শিরার মধ্যে বুন্দিয়াগুলো দিয়ে দেব। এই পর্যায়ে বাবলসগুলো উঠে বন্ধ হয়ে গিয়েছে, এখন আমি শিরার মধ্যে বুন্দিয়াগুলো দিয়ে দেব। শিরার মধ্যে বুন্দিয়াগুলো দিয়ে একটু নেড়ে দেব। তারপর এখানে আমি অ্যাড করে দিব অল্প কয়েক ফোঁটা জর্দার রং অথবা অরেঞ্জ ফুড কালার, এতে লাড্ডুর রংটা খুবই সুন্দর দেখায়। আরও অ্যাড করব আমি 2 চা চামচ ঘি, এতে স্বাদটা অনেক বেশি ভালো লাগে এবং একটি ভালো স্মেল পাওয়া যায়। আপনারা ঘিয়ের পরিবর্তে এলাচের গুঁড়া অথবা কেওড়া জলও অ্যাড করতে পারেন। যদি এলাচের গুঁড়া অ্যাড করবেন তাহলে 1/2 চা চামচ অ্যাড করবেন এবং কেওড়া জল অ্যাড করলে 1 চা চামচ অ্যাড করে নেবেন। এখন এটাকে আমি একটু ভালোভাবে নেড়ে দিব এবং 10 মিনিটের জন্য ভালোভাবে রান্না করে নেব। 10 মিনিট পরে একটু নেড়ে চেড়ে আবার রান্না করে নেব একেবারে লো হিটের মধ্যে 1 ঘন্টার জন্য। ততক্ষণের মধ্যে মিহিদানাগুলো শিরার মধ্যে একেবারে ঠিক হয়ে যাবে। 1 ঘন্টা পর শিরার মধ্যে যখন মিহিদানাগুলো চুপসে যাবে তখনই বুঝে নেব যে আমার লাড্ডু তৈরির জন্য এটি তৈরি হয়ে গিয়েছে। 1 ঘন্টা পর আমি এই মিহিদানাগুলোকে তুলে নিয়েছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন কীরকম সফট হয়েছে এবং খুব সুন্দর লেগে যাচ্ছে। এই পর্যায়ে কিন্তু আপনারা একেবারে রাউন্ড শেপটা দিতে পারবেন না, সেক্ষেত্রে আপনাদের যা করতে হবে এরকম লম্বা করে একটু টাইট করতে হবে, দু হাত দিয়ে একটু ভালোভাবে মথে নেবেন। আস্তে আস্তে যখন দেখবেন একটির গায়ের সাথে আরেকটি লেগে যাচ্ছে তখন আপনারা অল্প অল্প করে গোল শেপটা দিয়ে দিবেন। এই সময় অনেকেই ড্রাই ফ্রুটস অ্যাড করে থাকে, আমি আজকে ড্রাই ফ্রুটস অ্যাড করিনি, আপনারা চাইলে এখানে কোনো রকম ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। দেখতেই পাচ্ছেন কীরকম করে আমি রাউন্ড শেপটা দিয়ে দিচ্ছি। লাড্ডুটি তৈরি হয়ে গিয়েছে, এখন আমি একটি সার্ভিং কাগজ যেগুলা মিষ্টির দোকানগুলোতে থাকে সেই কাগজের উপরে আমি লাড্ডুটা দিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন, এটি সৌন্দর্যের জন্য ব্যবহার করা হয়। উপর থেকে আমি একটি পেস্তা বাদামের টুকরো দিয়ে দিচ্ছি, এটাও পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন। আমার লাড্ডুগুলো তৈরি হয়ে গিয়েছে, এখন একটি প্লেটের মধ্যে আমি এগুলোকে সাজিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব এবং লাইক করতে কিন্তু ভুলবেন না। কোনো রকম প্রশ্ন থাকলে এই ভিডিও নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং বাসায় তৈরি করে দেখবেন, ভালো লাগবে। আমার নেক্সট ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।